फिशिंग हाबे मिस डिका कमल बड़ो माछ वाह बैक टू बैक दादा आबार माछ फिशिंग हाबे मिस डिका कमल नमस्कार बंधुरा आज के हमरा चले एसेछि नदीते माछ धरते এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই যে ঝোড়ো জায়গাটা একবার দেখে নিন কিরকম ডেঞ্জারাস জায়গা এই জায়গা কেটে আমাদের ঘাট করব এবং মাছ ধরব সেই ঘাট কাটার প্রসেস এখন চলছে দেখুন কেমন করে ঘাট করতে হয় জঙ্গল কেটে এত কষ্ট করে আমরা ভিডিও করছি এবং এত কষ্ট করে ঘাট করে যে আমরা মাছ ধরব এর ফাঁকেই যে আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য বন্ধুরা শুধু আপনাদেরকে এন্টারটেইন করার জন্য তো আপনাদের কাছ থেকে আমরা একটা লাইক অবশ্যই আশা করি একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা দেখুন নদী দূর থেকে এত জঙ্গল যে নদী ঠিকঠাক দেখতেই পাওয়া যায় না একটা নৌকা যাচ্ছে নদীতে নৌকার আওয়াজ পাচ্ছি আমি এই নদীতে অনেক বড় বড় মাছ অনেক বড় বড় মাছ আজকে চেষ্টা করব সেই সব মাছগুলো ধরার সেই সব মাছগুলো ধরার আমরা চেষ্টা করবো আজকে সারাদিন আজকে মাছ ধরার প্রোগ্রাম নদীতে এই যে ঘাট কাটছে আমাদের জঙ্গল পরিষ্কার হচ্ছে এখন আমরা সকাল থেকে শুরু করেছি জঙ্গল পরিষ্কারের কাজ এই যে জঙ্গল পরিষ্কার করতে করতে এসেছি এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে বন্ধুরা নদী দিয়ে ওই যে নৌকা আজকে আমরা এই নদীতে মাছ ধরব মাছ লাগলে অবশ্যই ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ আজকে বড় বড় মাছ ধরবো দোয়া করবেন ঘাট কাটার কাজ চলছে আমরা ঘাট করছি ওই যে ঠিক আছে তো ভাই ঠিক আছে অনেক কষ্ট করে ব্যাপার বিছুতি আছে মনে হয় এই তো জ্বালা করছে গায়ে ঠেকলে পরে আমার মনে হচ্ছে বন্ধুরা এখানে বিছুতি গাছ আছে বডিতে ঠেকে বডিটা জ্বালা করছে আজকে নদী খুব সুন্দর পরিস্থিতি এবং মাছ লাগার পরিস্থিতি আবহাওয়া খুব সুন্দর আজকে মাছ হবেই হবে তো বন্ধু পজিশন ভালো আছে আজকে আচ্ছা ঠিক আছে বন্ধুরা মাছ লাগলে অবশ্যই দেখাবো আমরা অপেক্ষায় আছি সেই মাছ ধরার অনেক বড় বড় রুই মাছ আছে এই নদীতে জলটা অনেক নেমে গেছে জলটা একটু দেখাও তো আমাদের তগি পড়ে আছে কিন্তু পজিশনে খুব রিস্কে বসে আছি আমরা ঘাটটা একবার দেখো কিরকম পজিশনে আমরা বসে আছি ঝোড় জঙ্গল এই পেছনটাতে দেখাও দেখতে পাওয়া যাবে না উপরে বন্ধুরা এমন জায়গাতে আছি এই জঙ্গল এই জঙ্গলের নিচে আমরা বসে আছি একদম নদীর নিচে বসে আছি আজকে আমাদের মাছ লাগার খুব সম্ভাবনা নদীর জল দারুণ জল আজকে মাছ ধরবই আমরা শুধু অপেক্ষা আছি কখন আমাদের এই চুটকিটা দেখাও কখন আমাদের এই চুটকি কখন টেনে নিয়ে যাবে কখন টেনে নিয়ে যাবে সে অপেক্ষায় আছি তবে বেশিক্ষণ অপেক্ষা করবো না খুব তাড়াতাড়ি মাছটা লাগাবো আমাদের চারে মাছ লড়েছে একটা সকালবেলায় মাছ খুলে গেছে লেগেছিল প্রথম টোপেই মাছ লেগেছিল মাছ আমাদের চারে আছে আমরা চার করে গেছিলাম ইনশাল্লাহ মাছ আমাদের হবে এই নিচে টুকিটা এটা দেখাও ইনশাল্লাহ আমাদের মাছ আজকে হবে বন্ধুরা আজকে মাছ দেখাবো আপনাদেরকে এবং এই যে থালির চার দেখাও এই যে থালির চার এটা পলি এটা ডাস্ট এটা একটা চার হ্যাঁ এখানে অনেক কিছু দেওয়া আছে এই রেসিপি আপনাদেরকে দেব বন্ধুরা এ কী করে প্রসেসিংটা হয় সমস্ত কিছু আমি চ্যানেলে আমার চ্যানেলে আমি আপলোড দেব বানিয়ে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আমার একটা বন্ধু কমেন্ট করেছে নদীর টোপ কেমন করে হয় সেটা একটু দিতে শুধু টোপ টোপটাতেই মাছ লাগবে এমন টোপ আছে সেই টোপও দেবো আপনারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা যে এত কষ্ট করছি এত কষ্ট করে ভিডিও করছি আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও ভবিষ্যতে উৎসাহ পাবো আরও ভালো ভালো মাছ ধরার আরও ভালো ভালো ভিডিও বানাবার তো বন্ধুরা দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন একটা সাবস্ক্রাইব করতে কিছু লাগবে না বন্ধুরা জাস্ট একটা ক্লিকের ব্যাপার একটা বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তো বন্ধুরা চলো 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 একটা হয়েছে তুলব চলো 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 ফিশিং হাব এমএসডিকা কামাল চার টোপ জানতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও করা হ্যাঁ পালিয়ে যাবে এক মাছ ধরবো খুব কষ্ট করে এর মধ্যে ভিডিও করছি মাছ পালিয়ে যাবে খুব চান্স ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি করো ঠিক আছে এত বন্ধুরা এই টোপটাতে মাছ ধরবো
দেখে নিন এই টোপটাতে মাছ ধরব অনেক মাছ চারে এটাতে ধরব এখন আমি যেখানে পড়বে সেই ডিস্টেন্সে আমি চালছি চোখি ওখানে মাছ লড়ছে মাছে বড়শির কাছে আসছে হেলাচ্ছে এই টোপটাতে ইনশাল্লাহ মাছটা লাগবে একবারে পড়াটা নিও হ্যাঁ এই লালমুখী লালপুরি এই লালপুরি ওই পড়লো লালপুরি সন্ধানে লালপুরি আর বেশি টাইম নেব না লালপুরিকে এটাতেই লাগাবো ছোট হোক বড় হোক মাছ একটা আছে ছোট বড় যাই হবে লাগবে আশা করি এই টোপটা মিস যাবে না মিস যেতে দেব না এটাতেই ধরে নেব এটা ফিশিং হাব এমএসডি কা কামাল ফিশিং হাব এমএসডির টোপ চার সেরকম করেই বানাই আমি নদী স্পেশাল নদী স্পেশাল নদীর টোপ অবশ্যই মাছটি এই টোপেই খাবে এই ভরসাটা আছে ফিশিং হাবে মিস ডিকা কামাল বড় মাছ বন্ধুরা দেখে নিন বড় মাছ অনেক বড় মাছ অনেক বড় মাছ ধরেছি আজকে দেখে নিন ফিশিং হাবে মিস ডিকা কামাল এই তো এর জন্যই তো আসি এটা লালপুরি না এটা সাদাপুরি সাদাপুরি লেগেছে বন্ধুরা বন্ধুরা দেখে নিন ভালো করে মাছটা দেখাও সাদা পরি বাহ ব্যাক টু ব্যাক দাদা আবার মাছ আবার মাছ ফিশিং হাব এমএসডি কে কামাল ফিশিং হাব এমএসডি কে কামাল আবার মাছ বাহ দারুন মাছ দারুন 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 এই তো লাল পরি এর জন্যই তো আমরা আসি ঠিক আছে লাল পরি তো হ্যাঁ লাল পরি লাল পরি ঠিক আছে ঠিক আছে